দুই দলের মধ্যে বা বিএনপি বা সরকারি দল আওয়ামী লীগের মধ্যে অন্তত সংলাপের কোনো সম্ভাবনা আমি দেখছি না। তারা কিন্তু আলোচনার আগেই দাবি মানার কথা বলছে, তো দাবি যদি আওয়ামী লীগ মেনেই নেয় তাহলে তো আর আলোচনা করার কোনো কিছু থাকে না। যদি তারা নির্বাচনটাকে প্রতিহত করতে চায় তাহলে প্রতিহত করার জন্য তাদের হাতে অস্ত্র কি? ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমরা দেখছি যে তফসিল ঘোষণা হয়ে গেল, তফসিল ঘোষণার পরপর কি বিএনপি নির্বাচন থেকে ছিটকে গেল? যেমন বিএনপি নির্বাচন থেকে ছিটকে গেল কিনা এটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু ইতিমধ্যে বিএনপি যেই ঘোষণাটা দিয়েছে সেটা হলো যে তারা এই নির্বাচনটাকে প্রতিহত করতে চায়। তো যদি তারা নির্বাচনটাকে প্রতিহত করতে চায় তাহলে প্রতিহত করার জন্য তাদের হাতে অস্ত্র কি? সে অস্ত্র হচ্ছে তারা জনমত তৈরি করতে পারে, আন্দোলন তৈরি করতে পারে, ইভেন সেই আন্দোলন সহিংস রূপ ধারণ করতে পারে। আমরা যদি 2014-এর কথা মনে রাখি, 2014-এও কিন্তু বিএনপি নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল এবং তখন 2013-14 যেভাবে অগ্নি সন্ত্রাস এবং ভায়োলেন্স করা হয়েছিল সেইটাকে যদি মাথায় রাখি তাহলে সেই একই পন্থায় হয়তো বিএনপি এবার নির্বাচন প্রতিহত করতে চাইতে পারে। এটা একটা অপশান তারা যে ঘোষণা দিয়েছে। আরেকটা অপশান হতে পারে যে বিএনপি যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, বিএনপি যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কারণ যেহেতু মাত্র শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে এখনই তো নিশ্চিত করে বলা যাচ্ছে না কি হবে, বিএনপি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তাহলে কিন্তু বিএনপির প্রভাবশালী অনেক নেতাই তো জেলে রয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার মতো বাস্তবতা কি বিএনপির রয়েছে কিনা? না, সেটা তো বিএনপি সিদ্ধান্ত নেবে যে বিএনপি সেই বাস্তবতা আছে কিনা। কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে তাদের প্রত্যেকেরই আন্দোলন, যারা বিরোধী দলে থাকে আন্দোলন নির্বাচন দুই ধরনের মানসিক প্রস্তুতিই থাকে। এখন এটা বিএনপি সিদ্ধান্ত নেবে যে তারা চূড়ান্তভাবে কোন অবস্থানটা গ্রহণ করবে। কারণ হচ্ছে যে রাজনীতিতে তো যে কোনো সময় নাটকীয় পরিবর্তন আসতেই পারে, তো সেটার জন্য বিএনপি নেতৃত্ব তারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে চায় সে বাংলাদেশে এই মুহূর্তে আলাপ আলোচনা করার, নিজের দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করার অনেক সুযোগ আছে। তো অন্য দলের সাথে সংলাপ না হোক নিজেদের মধ্যে তারা আলোচনা করতে পারবে। কারণ হচ্ছে যে এখন ওই দুই দলের মধ্যে বা বিএনপি বা সরকারি দল আওয়ামী লীগের মধ্যে অন্তত সংলাপের কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ হচ্ছে যে এক হলো আজকে থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয়েছে, আর বিএনপি কিন্তু শর্তে অনড় আছে যে তারা আলোচনা করতে চায় যদি তাদের দাবি মেনে নেওয়া হয়, যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। তো তারা কিন্তু আলোচনার আগেই দাবি মানার কথা বলছে, তো দাবি যদি আওয়ামী লীগ মেনেই নেয় তাহলে তো আর আলোচনা করার কোনো কিছু থাকে না। তো কিন্তু আমরা যদি তফসিলের সময়সীমাগুলো ধরে নেই, 7 জানুয়ারি নির্বাচন এবং মনোনয়ন দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর, বিএনপি যে দাবিতে এখন অনড় অবস্থানে রয়েছে সেটি আসলে বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে? মানে কোন বাস্তবতার সাথে, মানে দাবি আদায়ের যে সম্ভাবনা সেটা কি আসলে রয়েছে? সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তারা এই সময়ের মধ্যে দাবি আদায় করতে সক্ষম হবে। কেন দাবি আদায় করতে সক্ষম হবে না? দেখেন যে এই দাবিটি যে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের জন্য বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তারা করেছে সেইটার জন্যে, সেই আন্দোলনের জন্যে যে পরিমাণ জনমত তাদের তৈরি করা দরকার ছিল তারা কিন্তু জনগণকে সেভাবে সম্পৃক্ত করতে পারেনি, জনগণ কিন্তু তাদের এই দাবিতে সায় দেয়নি। আপনি এই যে নিকট অতীতেও যে জরিপগুলো হয়েছে, একেবারে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে পরিচালিত জরিপ থেকে শুরু করে সকল জরিপেই কিন্তু একেবারে এক বাক্যে আমরা যেই ফাইন্ডিংসটা দেখেছি যে বাংলাদেশের প্রায় 70% মানুষ শেখ হাসিনাকে জনপ্রিয় নেতা হিসেবে মনে করে, যে শেখ হাসিনার প্রতি আস্থা আছে 70% মানুষের। তো শেখ হাসিনার অবস্থান যখন এইরকম মানুষের কাছে, আপনি যখন তার পদত্যাগের দাবি তুলবেন সেটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই কারণে আপনি দেখেন যে বিএনপি যে আন্দোলনটা করেছে 28 অক্টোবরের আগ পর্যন্ত, সেখানে বিএনপির কর্মীরা অনেক বেশি সক্রিয় ছিল, বিএনপির মিছিল মিটিংয়ের মানুষের সমাগমও ভালো ছিল, কিন্তু যেই মুহূর্তেই বিএনপি আপনার আগ্রাসী কর্মসূচি দিয়েছে, যেমন 28 তারিখে তারা যে ভায়োলেন্সের আশ্রয় নিয়েছিল, বিশেষ করে আপনি যদি টেলিভিশন ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজগুলো দেখেন এটা তো খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে তারা যে সহিংসতা এবং ভায়োলেন্সের আশ্রয় নিয়েছিল, যেভাবে পুলিশের উপর আক্রমণ করেছে, পুলিশ সদস্যকে পুড়িয়ে মারার যে চেষ্টা হয়েছিল, এই বিষয়গুলোকে যদি আপনি সামনে রাখেন এগুলোর প্রতি কিন্তু মানুষের কোনো ধরনের সমর্থন নেই।